সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। 1995 সালের শুরুর দিকে ফাইসাস বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হলো লিভার ব্রাদার্স বাংলাদেশের কাছে। সেই সময়টি ছিল আমাদের জন্য সত্যি একটি বেদনাবিধুর সময়। আমরা সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, ভারাক্রান্ত হয়েছিলাম, আর আমরা বারবার একটি কথাই অনুভব করছিলাম, এরকম ক্লায়েন্ট আমাদের জীবনে আর আসবে কি। যাই হোক, সময় কারো জন্য বসে থাকে না। মুস্তাক সাহেব তো আগেই আমাদেরকে বলেছিলেন, শো মাস্ট গো অন। যাই হোক, আমাদের জন্য লিভার ব্রাদার্সের প্রথম যে অ্যাসাইনমেন্টটি হলো সেটি হলো ডিলার কনফারেন্স। ফাইসান্সের যারা ডিলার তাদেরকে নিয়ে ঢাকায় একটি কনফারেন্স করতে চান লিভার কর্তৃপক্ষ। তারা ফাইসান্সের এই ব্র্যান্ডগুলোর জন্য একটি ক্যাটাগরি তৈরি করলেন, নাম দিলেন NPP, নিউ পার্সোনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টের দায়িত্বে রইলেন সাফদার ভাই, আহাদ ভাই, সঙ্গে থাকলেন তার সহকর্মীরা। এদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন আমাদের নওশাদ সাহেব, জিয়া সাহেব, আমাদের তারেক সাহেব, আর ছিলেন ফেমি। ফেমি বাইরে থেকে এসেছিলেন, সম্ভবত নাইজেরিয়া থেকে। যাই হোক, এদের পরে আমরা যাদেরকে বন্ধু হিসাবে পেয়েছিলাম তাদের মধ্যে ছিলেন, যদিও তারা আমার বয়সে অনেক ছোট, কিন্তু তারপরেও তাদের সাথে যেভাবে আমাদের সখ্যতা গড়ে উঠেছিল, বন্ধু ছাড়া আর কিছুই বলা যাবে না। এদের মধ্যে ছিলেন সৌমেন, ছিলেন মাসুদ, আসিফ, সানিয়া, আরও অনেকে, সেই সঙ্গে খুরশিদ সাহেবও ছিলেন, আর ছিলেন মালেকা সামরোজ। মালেকার ব্যাপারটি বিশেষ করে মনে পড়ে এই জন্যই যে তার বাবা বিশ্ববিদ্যালয়ের VC ছিলেন আমরা যখন পড়াশোনা করতাম। আমাদের অনার্স এবং MA-র যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের যার সিগনেচার ছিল তিনি হলেন মালেকা সামরোজের বাবা শামসুল হক সাহেব। যাই হোক, সেই কারণে কখনোই মালেকাকে ভোলা সম্ভব নয়। অন্য যাদের কথা বললাম তারা তো আমাদের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। এত অল্প সময়ে এরকম গভীর সখ্যতা গড়ে উঠবে তা ছিল কল্পনার বাইরে। প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম যে কাজ আমার হলো সেটি হলো চিটাগাংয়ে যাওয়া। একটা ছুটির দিনে গেলাম এবং গিয়ে সরাসরি দেখা করলাম সাফদার সাহেবের সাথে তার বাসায়। তার বাসাটি ছিল সুগন্ধিতে। যাই হোক, সেখানে গিয়ে আমরা আমাদের সমস্ত ম্যাটেরিয়াল তাদেরকে দেখালাম, যে কাজগুলো আমরা আগে করেছি, যে প্রিন্টিং জবগুলো ছিল সেগুলো। তিনি আমাকে ব্রিফিং দিলেন টয়লেট্রিজের এই যে ডিলার কনফারেন্স হবে সেখানে আমাদেরকে তৈরি করতে হবে, এখন তারা যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করবেন তাদের বিভিন্ন প্রমোশনাল আইটেম। প্রথমে যেটি হবে সেটি হবে একটি পরিচিতিমূলক ব্রোশিয়ার, সেখানে কোন প্রোডাক্ট কত গ্রামের কোন কোন ভ্যারিয়েন্ট আছে এবং কী দাম, এবং এই ফোল্ডারের আরেকটি পাশে থাকবে তারা কতটা মার্জিন পাবেন এই প্রোডাক্টগুলো বিক্রি করে। তাছাড়া প্রত্যেকটি আইটেমের জন্য ড্যাংলার এবং পোস্টার তৈরি করা হলো। আর যে ব্রোশিয়ারটির কথা বললাম সেটি ছিল শুধুমাত্র রিটেলারদের জন্য এবং ডিলারদের জন্য। যাই হোক, সমস্ত প্রস্তুতি নেওয়া হলো আমাদের অ্যাডকম থেকে। অ্যাডকমের সবাই ঝাঁপিয়ে পড়লেন, হাফিজ ভাই, তুষার, আলম, জুলফিকার এবং আরও অনেকে, সেই সঙ্গে হাবিব ভাই, মহসিন ভাই, জামাল ভাই, মাহবুব, রিমা এবং আরও অনেকে। আর আমাদের প্রস্তুতি যখন শেষ হলো তখন দিন ধার্য করা হলো এই ডিলার কনফারেন্সের জন্য। কুরবানিতে তাদের যে হলরুম আছে সেখানে এই কনফারেন্সের আয়োজন করা হলো কোনো এক ছুটির দিনে। আমরা আগে রাত নয় ভোরে গিয়ে সব কিছু সাজিয়ে ফেললাম, স্টেজ কেমন হবে, ডেকোরেশনে কী কী থাকবে সব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া হলো। এবং শেষে এসে আমাদের মিসেস গীতিয়ারা সাফিয়া চৌধুরী ম্যাডাম সব ফাইনালাইজ করলেন। ঘড়ির কাঁটায় 9টা বাজার সঙ্গে সঙ্গে সবাই হাজির হলেন, হল রুমটি নিমিষেই ভরে গেল। প্রথমেই শুরু হলো
টি দিয়ে, সঙ্গে কিছু স্ন্যাক্স। সবাই সবার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করলেন এবং পার্সোনালি জেফরি এবং স্যাংস্টার প্রত্যেকটি ডিলারের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিলেন, দিলেন তাদের কন্ট্যাক্ট কার্ড। তারপরে ঠিক 10টার সময় শুরু হলো আমাদের সেশন। সেশনের শুরুতেই একটা প্রারম্ভিক বক্তব্য রাখলেন সেই সময়ের যারা ডিভিশনকে নেতৃত্ব দিতেন, সাফদার সাহেব এবং আহাদ সাহেব। এরপরে বক্তব্য রাখলেন মার্কেটিং ডিরেক্টর জেফলি। জেফলির পরেই তারপর তিনি আহ্বান জানালেন ফাইসান্সের সাথে দীর্ঘদিন যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, মূলত যার চিন্তা এবং সৃষ্টিশীলতার কারণে ফাইসান্সের ক্যাম্পেইনগুলো এত আকর্ষণীয় হয়েছে, এত এফেক্টিভ হয়েছে। তিনি আহ্বান জানালেন, আমন্ত্রণ জানালেন কিছু বলার জন্য গীতিয়ারা সাফিয়া চৌধুরীকে। সংক্ষেপে ম্যাডাম তার বক্তব্য রাখলেন। এরপরেই মঞ্চে এলেন জেফলি। তিনি ইংরেজিতেই কথা বললেন, কিন্তু শুরুতেই কয়েকটা শব্দ বাংলায় বললেন। প্রচুর করতালি চলল। তিনি বললেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল, আপনারা কেমন আছেন? তারপর তিনি তার ইংরেজি বক্তব্যগুলো শুরু করলেন এবং ভালো লাগতো এই জন্যই, একটি প্যারা পড়ার পর পুরো জিনিসটি বাংলায় অনুবাদ করতেন সাফদার সাহেব। সাফদার সাহেব চমৎকারভাবে কথা বলতেন, সুতরাং মনে হতো কথাগুলো যেন স্যাংস্টারি বলছেন, বাংলায় বলছেন। এরপর ফ্রি ডিসকাশনের ব্যাপার, ডিলারদের থেকে একজন নেতৃত্ব দিলেন, তিনি এসে তাদের বক্তব্যগুলো রাখলেন। বক্তব্যের মাঝে প্রধান যে বিষয়টি ছিল তার মূল কথা ছিল একটি, ফাইসান্স থেকে যে সুযোগ সুবিধা তারা পান কিংবা পেতেন সেগুলো এখানে পাবেন কি না। তাদেরকে আশ্বস্ত করা হলো কোনোভাবেই এই বিষয়গুলোতে কোনো কাটছাট করা হবে না। যাই হোক, তারপর একে অপরের সাথে চেনা জানা বিভিন্ন আলাপ আলোচনা চলতে থাকলো। নতুন করে ডিলারদের আমরা ফাইসান্সের সেই বিজ্ঞাপনগুলো দেখালাম। শুধু ব্যতিক্রম ছিল একটাই, শেষে ফাইসান্স টয়লেটরিজের লোগো আর আসলো না, আসলো লিভার ব্রাদার্সের লোগো।